বাইকার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রিন্স শাহরিয়ার বরাবর আজকেও চলে এসেছি। আজকে বেসিক্যালি ব্লগটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং খুব ভ্যালুয়েবল হতে যাচ্ছে, এই কারণে যেটা হচ্ছে অনেকদিন ধরে আসলে আমি চিন্তা করতেছিলাম যে আমি তো আসলে হুন্ডার বেশ কিছু পার্টস নিয়ে আমি এক রিভিউ করেছি ইন্ডিভিজুয়ালি, বাট আমার অনেক ইচ্ছা ছিল যেহেতু বাজাজ হচ্ছে বর্তমান বাংলাদেশের মার্কেটে এক নাম্বার, তো এই বাজাজের আসলে জেনুইন যে পার্টসগুলো আছে এবং এই পার্টসগুলোর প্রাইসটা কেমন বা আপনি কোথায় গেলে আসলে সেই পার্টসগুলো অ্যাভেলেবেল পাবেন, সেই বিষয়গুলো নিয়ে একটা ব্লগ করার। ফাইনালি আজকে আমি চলে এসেছি বাজাজের আরিয়া মোটরসে। এটা হচ্ছে মিরপুর 10-এর অবস্থিত এবং এই আরিয়া মোটরসের ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বারটা দেওয়া থাকবে। এবং আজকে আমি বেসিক্যালি বাংলাদেশের টপ সেলার হচ্ছে যে বাজাজ পালসার, এই বাজাজ পালসারের ইন্ডিভিজুয়ালি আমি বেশ কিছু পার্টসের পার্টসগুলো আমি আসলে বলে দেওয়ার চেষ্টা করবো যে কোন পার্টসের প্রাইসগুলো কত এবং বাজাজ আরিয়া মোটরস আসলে আসলে আপনি তাদের কাছ থেকে কী কী সাপোর্ট পাবেন এবং তারা আপনাকে আসলে পার্টসের উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবে বা এই সব কিছু থাকবে হচ্ছে আজকের ভিডিওতে। তো সবাইকে রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে যে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার যে পার্টসের প্রাইসগুলো আমি বলে দিব সেগুলো কোনোটারই জানা মিস হবে না। তো সবাই দেখতে থাকুন, লেটস গো, আমরা চলে যাই ডিরেক্টলি পার্টসে। ওকে, ফাইনালি আমরা আসলে চলে এসেছি বাজাজ আরিয়া মোটরসে। আরিয়া মোটরসের সার্ভিস অ্যাডভাইজার, প্লিজ ভাই আপনার নামটা বলে সবাইকে একটু হেল্প করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ বাইতুল মিয়া, আমি বর্তমানে আরিয়া মোটরসের সার্ভিস অ্যাডভাইজার। তো আমি আপনাকে বর্তমানে যে পার্টসের রেটগুলো জানাবো এবং বর্তমানে আমাদের এখানে যে পার্টসগুলো আছে সবই জেনুইন পার্টস। ওকে, প্রত্যেকটা পার্টসের রেট আমি পার্ট বাই পার্ট আপনাকে জানাবো। আচ্ছা ভাই, বাইদুল ভাই, আমরা আসলে কোন সাইড থেকে প্রথম থেকে শুরু করব? আমরা ফেয়ারিং থেকে, ফ্লাইওভার আইটেম থেকে আমরা শুরু করতেছি। ওকে, এটা হচ্ছে পালসার হেডলাইটের ফেয়ারিং। আমাদের এখানে যে পার্টসগুলো পাবেন প্রত্যেকটা পার্টসই জেনুইন এবং প্রত্যেকটা পার্টসের প্রতি আমরা আপনাদের আমাদের পক্ষ থেকে 5% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, দ্যাট মিন্স হচ্ছে যে কোনো পার্টস কিনলে আপনারা 5% ডিসকাউন্ট পাবেন। আমরা 5% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আরিয়া মোটরসের পক্ষ থেকে। তো এটা হচ্ছে পালসার 150-র বর্তমান যে লেজার মডেল, বর্তমান আপডেট ভার্সনের, এটা হচ্ছে ফেয়ারিং। তো এটার বর্তমান প্রাইস হচ্ছে 2200 টাকা। ওকে, এটার প্রাইস হচ্ছে 2200 টাকা বর্তমানে। তো এটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমরা আমাদের আরিয়ামোটরসের পক্ষ থেকে 5% ডিসকাউন্ট দিয়ে দেবো। ওকে, তারপর আমরা যে পার্টসটা দেখাবো সেটা হচ্ছে পালসার 150, এটা হচ্ছে চেনএস পকেট, এটার প্রাইস হচ্ছে 2900 টাকা। তো টোটালি এটা থেকেও আমরা 5% ডিসকাউন্ট করে দিতে পারবো এবং সেটা আমাদের আরিয়ামোটরসের পক্ষ থেকে একমাত্র আমরা আরিয়ামোটরস 5% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কাস্টমারকে। তো এটার যে প্রত্যেকটা পার্টসেরই আমাদের এখানে পার্ট নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা জেনুইন পার্টসের পার্ট নাম্বার দেখে পার্টস ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের আরিয়ামোটরসের পক্ষ থেকে আপনারা যদি আসেন সেক্ষেত্রে প্রত্যেকটা পার্টস জেনুইন পাবেন এবং সেটা বিশেষের সহিত আমরা দিয়ে থাকি আর কি কাস্টমারকে। তো পরবর্তী যেটা আমরা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাজাজের একটি ইঞ্জিন অয়েল। তো এটা বর্তমানে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। তো এটার বর্তমান প্রাইস হচ্ছে 550 টাকা। তো আমরা কাস্টমারদেরকে 550 টাকা দিচ্ছি না, 520 টাকা করে সেল করতেছি। তো আপনারা যারা ইঞ্জিন অয়েল ব্যবহার করেন সেক্ষেত্রে এই মোবিলটা হচ্ছে সিনথেটিক, এটা বাজাজের নিজস্ব একটি ইঞ্জিন অয়েল, খুবই ভালো একটি সিনথেটিক ইঞ্জিন অয়েল। তো এটাতে বর্তমানে আপনারা যদি চালান সেক্ষেত্রে 1500 কিলোমিটার অনারবল চালাইতে পারবেন। ওকে, আমরা একটু গ্রেডটা দেখে নেই, এটা হচ্ছে 20W50, এটা হচ্ছে সিনথেটিক ইঞ্জিন অয়েল। আচ্ছা বাইতুল ভাই, মাঝখানে আমি একটু ইন্ট্রোডিউস করি, সেটা হচ্ছে যে সে ধরেন যে এই ব্লগটা দেখার পরে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে হয়তোবা আপনাকে অনেকেই বলতে পারে যে ভাই আমার এই পার্টসটা লাগবে বা এই পার্টসটা অ্যাভেলেবেল আছে কিনা, সেই ক্ষেত্রে আসলে আপনারা কোনো হেল্প করতে পারবেন? হ্যাঁ অবশ্যই, সেক্ষেত্রে আমরা কাস্টমারকে অবশ্যই হেল্প করতে পারবো। প্রয়োজনে যদি সে আমাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করে সেক্ষেত্রে আমরা তার পার্টসটা কুরিয়ার সার্ভিসে পার্সেল করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, আমাদের পক্ষ থেকে তাদেরকে 5% ডিসকাউন্ট অবশ্যই আমরা দিই। ওকে, ডিসকাউন্টের পাশাপাশি প্লাস আপনি কুরিয়ারের সাপোর্টটাও দিয়ে থাকবেন, থ্যাংক ইউ। এটা আসলে খুবই হেল্পফুল একটা জিনিস। এরপরে ভাইয়া আসলে কোন পার্টসটা যেটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে অনারাবল বর্তমানে এটা হচ্ছে ক্লাস প্লেট। ওকে, তো এটার বর্তমান প্রাইস হচ্ছে 1950 টাকা। হুম হুম, তো এটা হলো টোটালি জেনুইন, যেটা মেন পার্ট হচ্ছে একটি গাড়ির ক্লাস প্লেট, যেটা আপনার ঢাকা সিটিতে অনারাবল চালাইলে যেটা ক্লাস প্লেট যায়। আর আমাদের বর্তমানে যে লেজার মডেল আপডেট ভার্সনের সব পার্টস অ্যাভেলেবেল আমরা দিয়ে থাকি। তো এটা হচ্ছে ক্লাস প্লেট, দ্যাট আবার এটা হচ্ছে ক্লাস সেন্টার আর এটা হচ্ছে ক্লাস হাব, এই তিনটা। আচ্ছা, তিনটা মিলে মেবি একটা ক্লাস সেট হয় অ্যাসেম্বলি।
আচ্ছা এই তিনটা পার্ট মিলে হচ্ছে একটা ক্লাস প্লেটের অ্যাসেম্বলি। ওকে, তো এই ক্লাস সেন্টারের প্রাইস হচ্ছে 575 টাকা। ওকে, এবং ক্লাস হাফের প্রাইস হচ্ছে 500 টাকা। ওকে আচ্ছা, এবং পরবর্তীতে যেটা আমরা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ইঞ্জিল অয়েল ফিল্টার, যেটাকে মোবিল ফিল্টার বলা হয়। এটার প্রাইস হচ্ছে 125 টাকা। আচ্ছা, আমাদের এখানে প্রত্যেকটি পার্টসই আপনি জেনুইন পাবেন এবং আমরা গ্যারান্টি সহ আমরা সেল করে থাকি। পরবর্তী যে পার্টসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে খুবই একটি মেজর মেজর পার্টস, যেটা প্রত্যেকটা পালসারই প্রয়োজন পড়ে থাকে, সেটা হচ্ছে বল। আপনার এটা হচ্ছে পালসার 150 বল লেসার, এটার প্রাইস হচ্ছে 750 টাকা। এবং যেখান থেকে যে কোনো পার্সন পার্টস নিলে আপনারা অবশ্যই পার্ট নাম্বার দেখে এবং সেটা জেনুইন কি না দেখে তারপর ক্রয় করবেন। আর সেক্ষেত্রে যদি আমাদের আর এর মধ্যে চলে আসেন বা আমাদের মাধ্যমে কারোর সাথে কন্ট্যাক্ট করে থাকেন, আমরা যে কোনো দূর দূরান্ত থেকে আমরা পার্সেল করে থাকি এবং প্রয়োজনে কাস্টমারকে যে কোনো সাহায্য করতে পারবো। এটা হচ্ছে একটি পার্টস, সেটা হচ্ছে ব্রেক শ্যু, যেটা গাড়ি চললে ব্রেক শ্যুর প্রয়োজন হয়। এবং এই পার্টসটার প্রত্যেকটা পার্টসেরই আমাদের কোড নাম্বার থাকে, উত্তরা মোটরসের নিজস্ব একটি লোগো থাকে, যেটা দেখে আপনি জেনুইন কি না দেখে ক্রয় করতে পারবেন। এটার প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা পার্টসের কোডের এখানে একটা বারকোড দেওয়া থাকে, যে যদি কারো মোবাইলে স্ক্যানার থাকে সেক্ষেত্রে আপনার পার্টসটা জেনুইন কি না আপনি পরীক্ষা করে তাৎক্ষণিক নিতে পারবেন। ওকে, তো এটার প্রাইসটা, এটার প্রাইস হচ্ছে 425 টাকা। আচ্ছা, এই ব্রেক শ্যুটার প্রাইস হচ্ছে 425 টাকা। এটা হচ্ছে রেয়ার ব্রেক শ্যু, যেটা পিছনের ড্রাম ব্রেকের কাজ করে। পরবর্তী যে ব্রেক শ্যুটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট ব্রেক ডিস্ক ব্রেকের জন্য। এটা হ্যাঁ, এটা হচ্ছে পালসার 150 সামনে ডিস্ক প্লেট, কি ডিস্ক প্লেট যেটাকে হাইড্রোলিক দিয়ে ব্যবহার করা হয়। এটার প্রাইস হচ্ছে 375 টাকা। আচ্ছা বাইতুল ভাই, যে বাইকগুলো আসলে এখন ডাবল ডিস্ক, পালসারের যে ডাবল ডিস্কগুলো সেগুলোতে তো পিছনেও আসলে প্যাড লাগে, সেটার কি আছে বা প্রাইসটা কত? হ্যাঁ, ওটার প্যাড আমাদের কাছে অ্যাভেলেবল, ওটার প্রাইস হচ্ছে 650 টাকা। 650 টাকা, মানে রেয়ারের যে ব্রেক প্যাডটা 650 টাকা, আর ফ্রন্ট হচ্ছে 375 টাকা সেল। ওকে, এর পরবর্তীতে আসলে কোন পার্টস? পরবর্তী যে পার্টসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে ফ্লাগ, যেটা আপনার প্রত্যেকটা গাড়ি থাকে এবং অন্যান্য ব্র্যান্ডে থাকে একটি, কিন্তু বাজাজে থাকে দুইটি। এটাকে বলা হয় ডিজিটাল টুইনিং সিস্টেম স্পেয়ার ফ্লাগ, যেটা খুবই মেজর একটি পার্টস, যেটা প্রয়োজন, অত্যাধিক প্রয়োজন। এটার প্রাইস হচ্ছে, আমাদের পার্টিস প্রাইস হচ্ছে 225 টাকা করে। তো এখানেও একটি কোড নাম্বার দেওয়া থাকে আপনার, সেক্ষেত্রে একটি শর্ট রেট হয়, লং রেট হয়, প্রত্যেকটা পার্টসের নিজস্ব একটি কোড নাম্বার থাকে। তো এখানেও একটি কোড নাম্বার দেওয়া আছে, যেটা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে এটা পালসারের ফ্ল্যাগ। তো এটার প্রাইস হচ্ছে 225 টাকা। ওকে, পরবর্তী যে পার্টসটা আমরা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই পালসার এয়ার ফিল্টার। তো এটা প্রত্যেকটা গাড়িতেই থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস, যেটা প্রায় এটার প্রাইস হচ্ছে 340 টাকা। বর্তমান এই পাশে যদি আমরা একটু দেখি তাহলে একটু ঘুরে যদি, হ্যাঁ পর আপনি ঘুরে যদি দেখতে চান সেক্ষেত্রে আপনি এয়ার ফিল্টারটা জেনুইন এয়ার ফিল্টার হবে এইরকম। পরবর্তী যে পার্টসটা আমরা দেখতে চাচ্ছি এটা হচ্ছে আপনার খুবই রেয়ার একটি পার্টস, যেটা কাপলিং রাবার বলা হয়, যেটা প্রত্যেকটা গাড়িতেই ব্যবহার করে থাকে কোম্পানি। সেটা এটার বর্তমান প্রাইস হচ্ছে, আপনারা যদি পিছনে ব্যাকটপটা দেখতে চান সেম এরকম হবে, ড্রাম রাবার যেটাকে বলা হয়, এটার প্রাইস হচ্ছে 370 টাকা। তো আপনারা যে যেখান থেকে আসেন না কেন, আমাদের পক্ষ থেকে আমরা 5% ডিসকাউন্ট অবশ্যই দিয়ে রেখেছি। তো আর এই মোটরসের পক্ষ থেকে যদি আরও আমাদের কর্তৃপক্ষ আরও প্রয়োজনে কিছুটা ডিসকাউন্ট আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ। ওকে, তো পরবর্তী যে পার্টসটা আমরা দেখতে চাচ্ছি এটা হচ্ছে একটি গাড়ির হচ্ছে স্পিড মিটার কেবল, যেটা মিটার কেবল বলা হয়। তো এটার প্রাইস হচ্ছে 250 টাকা। ওকে, এটার কেবলটা যদি পিছনে ব্যাকপ্যাডটা আপনার দেখি তাহলে কেবলটা হবে এরকম। তো এবং আমাদের কোড নাম্বারটা যদি দেখতে চাই সেই কোড নাম্বারটা হবে এটার প্রাইস হচ্ছে 250 টাকা। ওকে, এবং পরবর্তী যে আমরা পার্টসটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে ক্লাস কেবল, যেটা প্রত্যেকটা গাড়িতে থাকে এবং একটা মেজর একটা পার্টস, যেটা যেটা আমরা অলওয়েজ ব্যবহার করে থাকি এবং প্রয়োজনীয় একটি জিনিস। এটার কেবলটা যদি দেখি পিছনের সাইডটা, এটা হবে এরকম, এবং কোড নাম্বারটা যদি আমরা দেখি তাহলে হবে এইরকম। এটার প্রাইস হচ্ছে 365 টাকা। আমাদের কাছে পালসার 150 পার্টস অ্যাভেলেবেল, যে কোনো পার্টস আমাদের এখানে অ্যাভেলেবেল, চাইলে যে কোনো কাস্টমার নিতে। এখন আমরা যে পার্টসটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে হেডলাইট মাস্ক,
যেটা প্রতিদিনই যে কোনো না কোনো দুর্ঘটনায় আমরা ভেঙে যেতে পারি, যেটা এবং অনেক জায়গায় পাওয়া যায় না, কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটার প্রাইস হচ্ছে 175 টাকা, অনলি 175 টাকা। তো ভিউয়ার্স, এই হচ্ছে মোটামুটি বাজাজ পালসারের ডাবল ডিস্ক বা সিঙ্গেল ডিস্ক, মোটামুটি এগুলোই ছিল হচ্ছে পার্স, যেগুলো আসলে সচরাচর আপনার এই পার্সগুলো বেশি লাগে। এছাড়াও যদি আসলে আপনার মেজর কোনো পার্সের প্রয়োজন হয় বা আপনার খুব নিড হয়ে গেছে, আপনি অন্যান্য কোথাও পাচ্ছেন না, সেই দিক থেকে কিন্তু আপনি অবশ্যই আরিয়া মোটরসের ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনি যোগাযোগ করে নিতে পারবেন। যেহেতু বাইতুল ভাই আছে বললেই যে আপনাকে 5% ডিসকাউন্ট করে দিবে। এছাড়াও যদি আরও কোনো কিছু লাগে অবশ্যই তারা চেষ্টা করবে আপনাদেরকে সেই সাপোর্টগুলো দিতে। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আপনার বাজাজ পালসারের পার্স যদি প্রয়োজন হয় সেগুলো আপনি পার্সেস করে নিতে পারবেন। তো আমরা আজকে বিদায় নিচ্ছি এই পর্যন্তই, আমরা হয়তোবা নেক্সটে আবার বাজাজের অন্য একটা মডেলের বিভিন্ন পার্স নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।